আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি স্কিন কেয়ারের উপর টিপ যেটা দশ বছর থেকে পঞ্চাশের উর্ধে সবাই ব্যবহার করতে পারবেন আর যেহেতু আমাদের এই ব্যস্ততার লাইফে সবসময় কিন্তু আমাদের স্কিনটাকে যত্ন করা হয়ে ওঠে না বা আমরা সময়ও পাই না তাই আজকের এই স্কিন কেয়ারটা এত মানে ছোট এবং এত সহজে করা যাবে যেটা দেখলে আপনারা খুবই খুশি হয়ে যাবেন যে এত সহজেও স্কিনকে যত্ন নেওয়া যায় আর এই টিপসটা বা এই সলিউশনটা ইউজ করলে রাতারাতি আপনাদের চেহারা পাল্টে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সলিউশনটা তৈরি করতে হবে প্রথমেই লাগবে আমার গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে প্রোটেক্ট করে রুক্ষ শুষ্ক ত্বককে সফট নরম করতে সহায়তা করে বিশেষ করে শীতকালে কিন্তু সহজে আমাদের ত্বক ফেটে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমরা গ্লিসারিন ব্যবহার করে থাকি এখানে আমি হাফ চামচ গ্লিসাইন নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাঁচা দুধ আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে আপনারা জ্বালানো দুধই ঠান্ডা করে নিয়ে নেবেন দুধও আমাদের স্কিনকে ফর্সা করতে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর এর মধ্যে যেটা দিব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল আমাদের ত্বক এবং চুলের উভয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি একদম ঝামেলাবিহীন ঝঞ্ঝাটবিহীন একটা সলিউশন আমি তৈরি করে দেখাবো অনেক সময় এইসব রেমেডি তৈরি করার ঝামেলার কারণে কিন্তু আমরা আমাদের স্কিনটাকে প্রপারলি টেক কেয়ার করতে পারি না একটু মিশিয়ে নিচ্ছি গ্লিসারিন কাঁচা দুধ এবং ভিটামিন ই ক্যাপসুল এরপর এর মাঝে দিয়ে দিব মধু এই সলিউশনটা শুধুমাত্র ড্রাই টু নর্মাল স্কিনদের জন্য যাদের অয়েল স্কিন তারা এটা কোনোভাবেই ব্যবহার করবেন না ড্রাই স্কিন কিন্তু শীতকালে আরও বেশি ড্রাই হয়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো মধু মধু আমাদের স্কিনকে সফট করে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মুখের যেসব দাগ সব থাকে সেগুলো তুলতে সাহায্য করে এখন এই চারটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন এটা কীভাবে অ্যাপ্লাই করব সেটা বলে দিচ্ছি এটা আপনারা রাতে ঘুমানো আগেও ব্যবহার করতে পারেন বা বিকালে বা সন্ধ্যায় এটা ব্যবহার করা যাবে অথবা যখন আপনারা কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি পার্টিতে যাবেন তার এক ঘন্টা আগেও এটা লাগিয়ে আপনারা এক ঘন্টা পর ধুয়ে মেকআপ নিতে পারেন তবে এই সলিউশনটা লাগানোর আগে আপনাদের স্কিনটাকে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর গোলাপ জল দিয়ে একটা কটন বলের সাহায্যে ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে যদি আলগা কোনো ধুলামলা থাকে সেটা কিন্তু উঠে যাবে এখানে গোলাপ জল কিন্তু টোনা হিসাবে কাজ করবে আর এমনিতে কিন্তু গোলাপ জল আমাদের ইনস্ট্যান্ট গ্লোয়িং করতে সহায়তা করে যে কোনো ফেস বা রেমিডি ব্যবহার করার আগে অবশ্যই মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া উচিত এখন আমি বলবো কীভাবে এটা মাখতে হবে এই রেমিডি বা সলিউশনটা হাতের তালুতে নিয়ে দুই হাতে ঘষে মুখে আস্তে আস্তে করে মেখে নিতে হবে এখানে ঘষে ঘষে মাখার কোনো প্রয়োজন নেই খুবই আস্তে আস্তে সারা মুখমণ্ডলে দুই হাতে গলায় এটা আপনারা মাখতে পারবেন খুব সফটলি এটা কিন্তু মুখে মেখে নিতে হবে অল্প অল্প করে দিয়ে সবটুকুই সলিউশন কিন্তু মুখে আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা সপ্তাহে তিন দিন করতে পারেন রাতে করলে সকালবেলা মুখটা ধুয়ে ফেলবেন আর এভাবে কয়েকদিন করার পরই কিন্তু আপনারা নিজেদেরকে দেখে চমকে যাবেন আপনাদের ত্বক রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ত্বক হবে উজ্জ্বল ফর্সা এবং ডাক সোফিন আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ তো আশা করছি আজকের এই রেমেডিটাও আপনাদের অনেক উপকারে আসবে তো ভালো লাগলে একটু লাইক দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ